তুমি এত দারুণ নাচো কিভাবে বলো তো প্রণমী? তুমি এত দারুণ নাচো কিভাবে রিহার্সেল ছাড়া? তুমি তো মনে হয় আজকে রিহার্সেল করো নাই, তাই না? এই গানটাতে তারপর এত সুন্দর করে নাচলে কিভাবে? তোমাকে দেখাই দিচ্ছি, একবারে তুমি পারতেছো কেমনে? তুমি কি ডান্সের ক্লাস করছো আগে? না, সিরিয়াসলি তুমি কিন্তু অনেক ভালো নাচো, এটা কি জানো? তুমি এটা জানো? তুমি এটা ধাপ ধাপ করে ধরে ফেলতেছো, একটু হাতাহাতি করেন ধুমাটা নিয়ে। যাই হোক, তোমাকে তোমাকে আজকে খুব সুন্দর লাগতেছে, তো শিবার গান করতে এসেছো। গানের নাম কি যেন? কৃষ্ণকালা। দারুণ হবে গানটা, ভালো হবে। ভাই যাই, আমি সেটাই জানতে চাচ্ছি, তুমি কেন বুড়ো আর্টিস্টের সাথে কাজ করতে যাচ্ছ, বা কেনই বা করছো, আজকে করছো আবার কালকেও করবে, কেন বুড়ো আর্টিস্টের সাথে তোমার কেন কাজ করে কি মজা পাও? তোমার এই বুড়ো আর্টিস্টের সাথে দিন শেষে কাজ করতে হবে কেন? তারপরে তুমি কেন করবো? ঠিক আছে, মানলাম, কেন করবো? হ্যাঁ আচ্ছা, তাও মানলাম, যাও। তারপরে তুমি কেন করবো? না তুমি না, তুমি তো বুড়ো আর্টিস্টের সাথে কাজ করবো না। আমি তো বুড়া, তুমি তারপরে করবো কেন? প্লিজ বললাম, তোমার তোমার তো এত মায়া নেই। তোমার মায়া নেই। তুমি কপালে কি দিয়েছো আজকে? এটা কি টিপ? টিপের নিচে ওটা কি? এটাও টিপ, এটাও টিপ। যেটাই হোক, তারপরে থাকে না এগুলো, কারণ কি চিন্তা থাকে, চিন্তা করতে করতে কি তার এই অবস্থা? আমি সেটাই জানতে চাচ্ছি, তুমি কেন বুড়ো আর্টিস্টের সাথে কাজ করতে যাচ্ছ, বা কেনই বা করছো, আজকে করছো আবার কালকেও করবে, কেন বুড়ো আর্টিস্টের সাথে তোমার কেন কাজ করে কি মজা পাও? তোমার এই বুড়ো আর্টিস্টের সাথে দিন শেষে কাজ করতে হবে কেন? তারপরে তুমি কেন করবো? ঠিক আছে, মানলাম, কেন করবো? হ্যাঁ আচ্ছা, তাও মানলাম, যাও। তারপরে তুমি কেন করবো? না তুমি না, তুমি তো বুড়ো আর্টিস্টের সাথে কাজ করবো না। আমি তো বুড়া, তুমি তারপরে করবো কেন? প্লিজ বললাম, তোমার তো এত মায়া নেই। তোমার মায়া নেই। তুমি কপালে কি দিয়েছো আজকে? এটা কি টিপের নিচে ওটা কি? এটাও টিপ, এটাও টিপ।